নমস্কার বাস্তু আসাম অনুষ্ঠানলৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো। আশা কৰো আপোনালোক সকলো ভালে আছে, কুশলে আছে, মঙ্গলে আছে। আজি আপোনালোকৰ আলোচনাৰ বাবে লৈ আহিছো এটা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ বিষয়বস্তু। কি বাস্তু দুখে দুৰ্ঘটনা কৰে, হয় এটা ভাবিব নোৱাৰা বিষয়বস্তু। আমাৰ মূল বিষয়বস্তুলৈ আগবঢ়াৰ আগতে আপোনালোক জনাওঁ যে যিসকল দৰ্শকে আমাৰ ভিডিঅ'টো পোনপ্ৰথমবাৰৰ বাবে চাইছে বা আমাৰ চেনেলটো এতিয়াও ছাবস্ক্ৰাইব কৰা নাই বাস্তু আছাম ইউটিউব চেনেলটো, আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰিব, কাষত থকা নটিফিকেশ্যন বেলটো টিপিব, অল কৰিব। আৰু যিসকল দৰ্শকে আমাৰ ভিডিঅ'টো ফেচবুকত চাই আছে, বাস্তু আছাম ফেচবুক পেজখন আপোনালোকে ফ'ল' কৰিবলৈ নিশ্চয় নাপাহৰিব। ভিডিঅ'বিলাক ভাল পালে এটা লাইক কৰিব আৰু আত্মীয়স্বজন প্ৰিয়জনৰ মাজত আমাৰ এই ভিডিঅ'টো উপহাৰ হিচাপে শ্বেয়াৰ কৰিব। আজি এটা সাংঘাতিক বিষয় আপোনালোকৰ সন্মুখত লৈ আহিছোঁ যে দুৰ্ঘটনা। হয় আপোনাৰ ঘৰত এনেকুৱা কি বাস্তুটো আছে বা হৈ আছে যাৰ কাৰণে ঘৰত দুৰ্ঘটনা হয় বা দুৰ্ঘটনা হ'ব পাৰে, এটা ভাবিব নোৱাৰা বিষয়বস্তু। প্ৰত্যেকজন প্ৰতি ঘৰ মানুহে জানিব লগা, অনুভৱ কৰিব লগা আৰু পালন কৰিব লগা এটা বিষয়। হয় আমাৰ মূল বিষয়বস্তুলৈ আগবঢ়াৰ আগতে আপোনালোক সকলোকে জনাই লওঁ যে কিতাপৰ কথা ইতিমধ্যে আপোনালোকে সকলোৱে গমেই পাইছে। আমাৰ দ্বাৰা ৰচিত সদ্য প্ৰকাশিত বাস্তুশাস্ত্ৰৰ ওপৰত দ্বিতীয় শনি গ্ৰন্থ, কি নাম? বাস্তুশাস্ত্ৰ প্ৰয়োগেৰে সৌভাগ্যশালী কৰক আপোনাৰ ঘৰখন। এই কিতাপখন বৰ্তমান অনলাইন যোগে বুকিং চলি আছে। হয় আপোনালোকে এইখন কিতাপ বৰ্তমান কোনো কিতাপৰ বিপণীত বা অফলাইন যোগে ক'তো আপোনালোকে কিনিবলৈ নাপাব। অলৰেডি বহু সংখ্যক লোকে এই কিতাপ ক্ৰয় কৰিছে। স্ক্ৰীণত আমাৰ যি নাম্বাৰ দিয়া হৈছে সেই নাম্বাৰত আপোনালোকে হোৱাটছআপ যোগে আপোনাৰ নামৰ সম্পূৰ্ণ ঠিকনা প্ৰেৰণ কৰি কিতাপৰ এটা কপি যিসকলে এতিয়ালৈকে ক্ৰয় কৰা নাই ক্ৰয় কৰিব পাৰিব। জনাওঁ যে বৰ্তমান আমাৰ দুখন কিতাপৰ বুকিং চলি আছে, মোৰ দ্বাৰা ৰচিত বাস্তুশাস্ত্ৰৰ প্ৰয়োগেৰে সলনি কৰক আপোনাৰ ঘৰখন আৰু বাস্তুশাস্ত্ৰৰ প্ৰয়োগেৰে সৌভাগ্যশালী কৰক আপোনাৰ ঘৰখন। এই দুখন গ্ৰন্থ বাস্তুশাস্ত্ৰৰ ওপৰত যি দুখন গ্ৰন্থ পঢ়ি আপোনালোকে সকলোৱে আপোনালোকৰ ঘৰখন সৰ্বাংগ সুন্দৰ ৰূপত গঢ় দিব পাৰে। আমাৰ দ্বাৰা অনলাইন যোগে আপোনালোকে ক্ৰয় কৰি নিজৰ জীৱনটো নিজৰ ঘৰখন সুসজ্জিত কৰিব পাৰে। এতিয়া হওক মূল বিষয়বস্তু। আজি এটা খুব দৰকাৰী বিষয়বস্তু মই আপোনালোকৰ আগত উপস্থাপন কৰিবলৈ লৈ আহিছোঁ যে দুৰ্ঘটনা। আপোনাৰ ঘৰত এনেকুৱা কি বাস্তুটো আছে বা হৈ আছে যাৰ দ্বাৰা আপোনাৰ ঘৰত দুৰ্ঘটনা হ'ব পাৰে, এটা ভাবিব নোৱাৰা বিষয়। চাওক এটা কথা, এই ভিডিঅ'টো মূলতঃ মই মোৰ বাস্তৱিক অভিজ্ঞতাৰ পৰা বুটলি অনা এটা বিষয় হয়। যোৱা কেইটামান বছৰে বিভিন্ন স্থানত বিভিন্ন মানুহৰ ঘৰ চোৱাৰ আমাৰ সৌভাগ্য হৈছে। ঘৰ চাই নিজৰ বাৰু অধ্যয়ন বিশ্লেষণ সেইখিনি আছেও, তাৰ উপৰিঞ্চি আপোনাৰ এই অভিজ্ঞতাৰ পৰা আমি এটা কথা ক'ব পাৰোঁ যে এই বাস্তুদুখটো যদি আপোনাৰ ঘৰত হৈ আছে তেনেহ'লে আপুনি ইয়াক অনতিপলমে শুদ্ধ কৰিব লগা আছে। এইকাৰণে শুদ্ধ কৰিব লগা আছে, ইয়াৰ ফলত আপোনাৰ ঘৰত দুৰ্ঘটনা হ'ব পাৰে। চাওক মই ইয়াৰ দুটা প্ৰভাৱ পাইছোঁ। এটা হ'ল কি যে ইয়াৰ ফলত হয়তো ভয়ংকৰ দুৰ্ঘটনা হয় বা দুৰ্ঘটনা হোৱাৰ সম্পূৰ্ণ সম্ভাৱনা থাকে। দ্বিতীয়টো হয় যে এই ঘৰৰ মানুহৰ কোনোবা নহয় কোনোবা এজন মানুহৰ যিটো স্বাস্থ্য, হেল্থ, স্বাস্থ্য সম্পূৰ্ণৰূপে ক্ষতি কৰে, ডেমেজ কৰে। এই দুটাৰ ভিতৰত এটা নহয় এটা প্ৰভাৱ কমকৈ হওক বেছিকৈ হওক পাবই পাব, এইটো একদম নিশ্চিত। চাওক একচুৱেলি আমি যোৱা দুটামান বছৰে ভিডিঅ'ৰ মাধ্যমেদি প্ৰত্যেক সপ্তাহত এটা ভিডিঅ' প্ৰস্তুত কৰি আমি আপোনালোকক বহুতখিনি কথা জনাই আছোঁ। এইটো কাৰণে যে ইয়াৰ ফলত বাস্তুশাস্ত্ৰৰ ফলত প্ৰেক্টিকেলি অসমৰ চুকে কাণে বহু মানুহ ভুগি আছে, যুগ যুগ ধৰি ভুগি আছে। আমি এই কথাখিনি কিয় জনাইছোঁ? আমাৰ কথাখিনি নিউজ চেনেলৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন মানুহে বিভিন্ন ইউটিউব চেনেলেও চুৰ কৰিছে। আমি এইখিনি কথা একমাত্ৰ জনাই আছোঁ ৰাইজৰ কাৰণে, যে এইখিনি কথা জানি ৰাইজ উপকৃত হয়। আজি তেনেকুৱা এটা বিষয় আপোনালোকৰ আগত লৈ আহিছোঁ। এটা কথা আপোনালোকে জানক যে এই ভুলটো যদি আপোনাৰ ঘৰত হৈ আছে তেন্তে এটা কথা আপুনি এটা সম্পূৰ্ণ নিশ্চিত হওক যে ইয়াক অনতিপলমে শুদ্ধ কৰিব লগা আছে। ইয়াক শুদ্ধ কৰিলে আপোনাৰ এই সম্ভাৱনা সম্পূৰ্ণ নাইকিয়া হৈ যায়। চাওক দুৰ্ঘটনা বিষয়বস্তুটো অহাৰ লগে লগে, মই পূৰ্বৰ এটা ভিডিঅ'ত মই দুৰ্ঘটনাৰ বিষয়ে জনাইছিলোঁ, কিন্তু আমি যেতিয়া দুৰ্ঘটনাৰ বিষয়ে জনাইছিলোঁ সেই বিষয়টোৱে মেইনলি ফ'কাছ কৰিছিলোঁ দক্ষিণ দিশত। অৰ্থাৎ দক্ষিণ দিশত আমি বিভিন্ন ধৰণৰ ভুল, পানীৰ উপস্থিতি বা বিভিন্ন ধৰণৰ ভুলৰ কথা আপোনালোকক ব্যক্ত কৰিছিলোঁ যাৰ কাৰণে এখন ঘৰত দুৰ্ঘটনা হ'ব পাৰে। কিন্তু আজি মই দক্ষিণ দিশৰ বিষয়টো সামৰি এই ভিডিঅ'টো প্ৰস্তুত কৰা নাই। দক্ষিণ দিশৰ উপৰিও আপোনাৰ ঘৰত, য়েছ, আপোনাৰ ঘৰত এনেকুৱা এটা স্থানত এনেকুৱা এটা বিশেষ ভুল হৈ থাকিব পাৰে যাৰ কাৰণে দুৰ্ঘটনা হ'ব পাৰে। হয় মই কোনটো স্থানৰ কথা কৈছোঁ, মানে স্পেচিফিকেলি জনাম কোনটো স্থানৰ কথা কৈছোঁ। চাওক ঈশান কোণ মানে আপোনাৰ ঘৰৰ উত্তৰ আৰু পূব কোণটো যি স্থানত মিলিত হৈছে তাক আমি বাস্তুশাস্ত্ৰত কি বুলি কওঁ? ঈশান কোণ বুলি কওঁ। আপোনালোকে সকলোৱে জানে, যিসকল লোকে আমাৰ ভিডিঅ' যোৱা কেইমাহমান বা কেইটামান বছৰ ধৰি আমাৰ লগত জড়িত হৈছে, ভিডিঅ' চাই আছে, আমি এইখিনি কথা, চাওক এটা কথাটো ঠিক, যদি আপুনি আমাৰ ভিডিঅ'খিনি নিয়মীয়াভাৱে চাইছে তেনেহ'লে এটা কথাটো ঠিক যে আপোনাৰ ঘৰখনত কি কি ভুল হৈ আছে আৰু ইয়াৰ প্ৰভাৱ কি, এইখিনি আমি ব্যক্ত কৰি আছোঁ। ইতিমধ্যে বহুখিনি মানুহ আমাৰ লগত জড়িত হৈছে, টোটেল 260,000 মানুহ আমাৰ সৈতে আছে, অসমৰ উপৰিও ভাৰতৰ বিভিন্ন স্থানত বা বিদেশৰ বহুত প্ৰৱাসী অসমীয়া পৰিয়াল আমাৰ সৈতে জড়িত হৈছে, একাত্ম হৈছে। চ' আপোনালোকক আমি জনাব বিচৰা বিষয়টো কি, যদি এই ভুলটো আপোনালোকৰ তাত আছে আঁতৰাব লগা আছে। ঈশান কোণ মানে কি?
ঘর উত্তর পূব কোণ যদি আপনার ঘর উত্তর পূব কোণত হয় ভালকৈ শুনিব যদি আপনার ঘর উত্তর পূব কোণত বা উত্তর পূব কোণর উত্তরফালে হোক বা পূবফালে হোক বা তার ওসর পাজরে হোক যদি কেনেবাকৈ ইয়াস লেট্রিনের আউটটেঙ্কি থাকে তেনেহলে সেইখন ঘর দুর্ঘটনা হওয়ার ম্যাক্সিমাম চান্সেস থাকে ইয়াস প্রত্যেকজন দর্শকে এই কথা জানক এই কথা অনুভব করক আমি উত্তর পূবত কি হব লাগে কি হব নালাগে ইতিমধ্যে ভিডিও প্রস্তুত করে আপনার জানাইছো এইখানে কথা আজি মানে পুনরাবৃত্তি নকর কিন্তু যদি আপনার ঘর কেনেবাকৈ জানিতে হোক অজানিতে হোক যদি ঈশান কোণত হয় যদি ঈশান কোণত লেট্রিন আউটটেঙ্কি থাকে ইয়াতকৈ তো ভয়ঙ্কর বাস্তুটো ঘরত একোৱে হব নয় প্রত্যেকজন মানুষ অনুভব কর ইয়ার ফলত আপনার ঘর ভয়ঙ্কর দুর্ঘটনা হব পারে সব বিভিন্ন প্রকারে হব পারে আর মই কৈছো ইয়াত আপনার দুটা আপনি ইয়ার প্রভাব পাবই পাব এটা হয়েছে যে হয়তো দুর্ঘটনা ঈশ্বরে নকরক কারণ সব আমি কোনো মানুষ দুর্ঘটনা হওয়াটা নিবিচার সেই কারণে আজি এইখানে কথা ব্যক্ত করছো যদি আপনার ঘর এখন হয়ে আছে অনতি পলমে আপনি সেই স্থানের পর অটেঙ্কিত আঁতরাবল আছে আমার ভিডিও প্রস্তুত করা এইখানে কথা আপনার মুক্তভাবে ব্যক্ত করার উদ্দেশ্য এইটাই দুটা কথা প্রথমটা কি হয়তো দুর্ঘটনা সেকেন্ড হেলথ ইস্যু কারণ আমি এই ক্ষেত্রে দেখা পাইছো যে এই স্থানত অটেঙ্কি থাকার সেই ঘরের কোনবা এজন মানুষের স্বাস্থ্য কিন্তু সাংঘাতিকভাবে অবনতি হয় তার মানে যিমান আপনার ধরল চিকিৎসা নকরা কিয় স্বাস্থ্য বিশেষ উন্নতি লাভ নয় মানে স্বাস্থ্য একদম ভাগি পড়ে আর ভুগি থাকে আর সচা কথা কবলে গেলে চুকে কানে এনেকা ঘর বহু আছে যে যুগ যুগ ধরে ভুগি আছে এটা বয়সের পাছত বেমার আরম্ভ হয় যেটা বেমার আরম্ভ হয় বেমার ভাল নোহা হয় আমি তো এনেকা মানুষ পাইছো হয় আমি আগেই কৈছো যে এনেকা এক্সাম্পল আমার হাতত যথেষ্টখিনি আছে কারণে মই বিষয়টা সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতার বদলি আনিছো আমি তো এনেকা মানুষ পাইছো যা উত্তর পূবত লেট্রিন আউটটেঙ্কি আছে তেনে মানুষের ঘরত কোনোবা নহয় কোনোবা এজন কম বয়সতে দুর্ঘটনা পতিত হৈ সে জীবন হেরাইছে কিমান দুঃখ লাগে ভাবিলে বা এটা বয়সের পাছত নির্দিষ্ট বয়সের পাছত বেমার পড়ছে স্বাস্থ্য হেরাইছে স্বাস্থ্য ভাগি পড়ছে বছর যি বছর ভুগি আছে মই আগেয়ে কৈছো যে ঘরখনের ঈশান কোণটো হৈছে ঘর আটাইতকৈ শক্তিশালী দিশ ঘর আটাইতকৈ পবিত্র দিশ এই দিশটো কেতিয়াও ভুল হব নালাগে কি করলে ভুল হয় কি করলে শুদ্ধ হয় এইখানে কথা ইতিমধ্যে আমি ব্যক্ত করছো কিন্তু এটা কথা আপনার প্রত্যেকজন দর্শকে হয় যি আমার ভিডিও চাই আছে প্রত্যেকজন দর্শকে এটা কথা জানক যে ইয়াত যদি কেনেবাকে আউটটেঙ্কি আহে অকল ইয়াতেই নহয় ইয়ার ওচরে পাজরে যদি কেনেবাকৈ লিট্রিনের আউটটেঙ্কি আহে তার ফলত কিন্তু এখন ঘরত ভয়ঙ্কর বাস্তু দোষের সৃষ্টি হয় আর এই বাস্তু দোষ কিন্তু কোনো আপনার প্রতিকার নাই কারণ কেলে বহু মানুষে প্রতিকার করে মই আগেই কৈ দিছো ইয়াত আপনি প্রতিকার করলে 5% 10% কাট খাব তাতকৈ বেশি নয় আর এটা কথা জানিব মানুষের জীবনতকৈ মানুষের সুস্বাস্থ্যতকৈ কোনো প্রতিকার ডাঙর হব নয় জীবনটোয়ে যদি না থাকে প্রতিকার করে কি লাভ কম্প্রোমাইজ করে লাভেই নেই আর এতিয়া ইয়াত কথা হয়েছে আপনি কি করবেন ধরল আপনি আমার ভিডিওটি চাই আছে প্রথম কথা লেট্রিন আউটটেঙ্কিটা আপনি সাফা করব ভাঙি তারপর আঁতরাব পুতি দিব লাগবে তারপর বেলেগ জায়গায় আপনি লেট্রিন আউটটেঙ্কিটো বহাব লাগবে কারণ সব প্র্যাকটিক্যালি আমি এটা কথা দেখেছো বহু মানুষে কি করে শুদ্ধ জায়গার আউটটেঙ্কিটো বহুবার পাছত এই আউটটেঙ্কিটো যে আসলে সে থাকবে এটা ব্যবহার নকরে ন ই কিন্তু অ্যাক্টিভ অবস্থাতেই থাকবে আপনি যেতালে তাক সফা করে ভাঙি তাক আঁতর নকরেতালে কিন্তু ইয়ার বেয়া প্রভাব কিন্তু আপনার ঘর থাকবেই থাকব আপনি সেই সম্পূর্ণ সেই গেলাখিনি সম্পূর্ণ সেই স্থানের পর আঁতরাই সেই জায়গাটা মুক্ত করব শুদ্ধ করব কারণ কেলে তার একটা অটেঙ্কি বহার লগে সে কিনা বছরও আছে সেই জায়গাটা একদম দূষিত করে পেলায় ইয়াস একদম দূষিত করে পেলায় আর সব বহু ক্ষেত্র বারো মানে দুটার প্রভাব কলোয় আপনার এটা হল যে আকস্মিক দুর্ঘটনা আর দ্বিতীয়ত হয়েছে আপনার স্বাস্থ্যর হানি তৃতীয় মানে আর একটা প্রভাব দেখা পাইছো কম বেশি পরিমাণে বিভিন্ন ঘর দেখা পাইছো ঘর কিন্তু হাই কন্ডল কাজিয়া খুব হয় এটু মই কৈ থলো লগতে কারণ মোক ভিডিও যিসকলে চাই আছে যা ঘরত বা ঘর ওসরের পাজরে বা আপনার আত্মীয় স্বজন কারবার ঘর উত্তর পূব লেট্রিন আউটটেঙ্কি আছে আপনি তো গম পাবই ইয়ার প্রভাবখিন কমেন্ট যোগে আগবাব আপনার মতামত আমার কথাত সত্যতা কিমান আছে সো আজি আপনার জানাব বিচার কি বিষয়টো কি যদি আপনার ঘর উত্তর পূবর ঈশান কোণত লেট্রিন আউটটেঙ্কি আছে তাক আপনি আঁতরক আপনার ঘরখন দুর্ঘটনা মুক্ত করক ঘর মানুষের জীবনটা সুরক্ষিত করক ঘরখন সুখ শান্তি করক ইয়াক এই স্থানের পর আঁতরাব আপনার ঘরখন উদ্ধার পাব আপনার জীবন উদ্ধার পাব
আশা করো আজি এই ভিডিওটোৰ মাধ্যমেৰে এটা খুব দৰকাৰী বিষয় আপোনালোকক জনাব পাৰিলো কাৰণ এটো এনেকুৱা এটা বিষয় মই ভাবো অসমত বসবাস কৰা প্ৰত্যেক ঘৰ প্ৰত্যেকজন মানুহে জানিব লগা বিষয় যে এনে ভুল কেতিয়াও কোনো কাৰণত জানিতে হওক অজানিতে হওক যাতে আপোনাৰ ঘৰত নহয় কাৰণ যদি হয় আপুনি ইয়াৰ পৰা বহুখিনি ভুগিব লগা আছে আশা করো আজি এই ভিডিওটির মাধ্যমে একটা অত্যন্ত দরকারি কথা আপনার অবগত কব পাইলো যিমান পারে আমার এই ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাজে শেয়ার করক অসমের চুকে কানে শেয়ার করক এই কারণেই কৈছো আপনি শেয়ার করা একটা ভিডিওর পর অন্য এজন মানুষে অন্য একটা পরিয়ালের যদি ভাল কথা জানে তা শুদ্ধ করে সেই পরিয়ালটো উপকৃত হব সেই পরিয়ালটো উদ্ধার হব ইয়েস আর সেয়াটো এক পুণ্য যি আপনার জীবনের সংযোজন হব হয় আমি জিয়াই আছো কিয় আমি পুণ্য অর্জন করবলে পুণ্য সঞ্চয় করবলে আমার জীবনত এটা এটা করে পুণ্য সংযোজন করবলে বাস্তু আসাম ইউটিউব চ্যানেলটা যিসকল দর্শক এটালে সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করব ফেসবুক পেজখন যদি ফলো করা হওয়া নাই ফলো করবলে নিশ্চয় নাপাহরিব আমার সদ্য প্রকাশিত গ্রন্থ বাস্তু আস্ত্রর উপর বাস্তু আস্ত্রর পরিগ্রহে সৌভাগ্যশালী করক আপনার ঘর যিসকল দর্শকে এতিয়াও ক্রয় করা নাই আমার স্ক্রিনত দিয়া নম্বর হোয়াটসঅ্যাপ যোগে আপনার নাম আর সম্পূর্ণ ঠিকানা প্রেরণ করে কিতাবের একটা কপি আপনি ক্রয় করব পারিব ভিডিওটি ভাল পালে একটা লাইক করব আপনাদের প্রশ্ন মতামত উপরে কমেন্ট যোগে আগবাব আর আত্মীয় স্বজন প্রিয়জনের মাজত আমার এই ভিডিওটির পড়া হিসাবে শেয়ার করব ধন্যবাদ।